হলো মাস নেটওয়ার্ক আর আপনারা দেখছেন নিউজ সাথী মনের খবর মনে রাখার খবর প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ ছবি এমন মনের মতো নমস্কার শুরু করছি নিউজ সাত দিন আপনাদের সঙ্গে আমি অলমিতা দেখে নেব আজকের হেডলাইন্স হেডলাইন্স নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক বিদ্যালয় শতবর্ষ পালনের প্রাককালে বিতর্ক নোটকাণ্ড ও তৃণমূল সাংসদের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল দিন দিন কমছে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা বিজেপি কর্মীকে মারধর হেডলাইন নিবেদন করল অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক এবার আসছে নিউজ সাত দিনের বিস্তারিত খবরে তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের প্রতিবাদে ও নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারকেশ্বরে মিছিল করল তৃণমূল কংগ্রেস নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের প্রতিবাদে এক প্রতিবাদী মিছিল করলেন হুগলি তারকেশ্বর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার বিকালে তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব ঘোষের নেতৃত্বে তালপুর অঞ্চলের মুক্তারপুর এলাকায় এই মিছিল বের করা হয় মিছিলে মোদি হটাও দেশ বাঁচাও এই স্লোগান তোলেন তারা এই দিন মিছিলে তারকেশ্বর ব্লক তৃণমূল সভাপতি কেশব ঘোষ ছাড়াও হাজির ছিলেন অন্যান্য প্রথম সারির নেতারা বিজেপি বিরোধী এই মিছিলে এলাকায় রাজনৈতিকভাবে শোরগোল পড়ে যায় বিদ্যালয় প্রতিষ্ঠাতার ছেলের আপত্তিতে বিদ্যালয় শতবর্ষ পালনের আগে জোর বিতর্ক অভিযোগ স্কুলের বয়স একশো হয়নি বিদ্যালয়ের স্বেচ্ছাচারিতায় শতবর্ষ পালনের তোড়জোড় চলছে হুগলির নালিকুল কিংকরবাটির কৃষি বিদ্যালয়ে বিদ্যালয় প্রতিষ্ঠাতার ছেলের আপত্তিতে শতবর্ষ পালনের আগে বিতর্কে কিংকরবাটির স্কুল যে স্কুলে শতবর্ষ পূর্ণ হয়নি সেই স্কুলে শতবর্ষ উদযাপন করা হচ্ছে বলে অভিযোগ স্কুল প্রতিষ্ঠাতার ছেলের হুগলির নালিকুল কিংকরবাটি কৃষি বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন করার প্রস্তুতি প্রায় শেষ ঠিক সেই সময় স্কুলে শতবর্ষ হয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছে স্কুলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ বাগের ছেলে ধীরেশ বাগ ধীরেশবাবু নিজে বেতার ও দূরদর্শনের গীতিকার বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন তার কাছে মাসখানেক আগে কিংকরবাটি স্কুলের প্রধান শিক্ষক উদয় চাঁদ হাঁটি এসে বলেন স্কুল শতবর্ষে পা দিয়েছে তারা শতবর্ষ উদযাপন করতে চান ধীরেশবাবু প্রধান শিক্ষককে জানান তার কাছে যা তথ্য রয়েছে তাতে স্কুলের বয়স ৮৪ বছর হবে কারণ তার বাবার জন্ম ১৯০০ সালে স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির সঙ্গে অসহযোগ সত্যাগ্রহ আন্দোলন করে জেল খেটেছেন ১৯২৮ থেকে ৩০ সালে নারী শিক্ষার প্রসারের জন্য গ্রামে বালিকা বিদ্যালয় গড়েন পরে এই স্কুলে কৃষি বিদ্যালয় হয় আনুমানিক ১৯৩২ থেকে ৩৪ সালে এই স্কুলের প্রতিষ্ঠা স্কুলের পক্ষ থেকে সেই সময়ের দলিলের কপি দেওয়া হয় ধীরেশবাবুকে যে জমিতে স্কুল গড়ে উঠেছে সেই জমি উত্তরপাড়ার জমিদারদের কাছ থেকে যতীন্দ্রনাথ বাগি আদায় করেছিলেন সেই দলিল রেজিস্ট্রি হয় ৩৪ সালে এখানেও আপত্তি রয়েছে প্রতিষ্ঠাতার ছেলে ধীরেশবাবুর কথায় দলিলে কোথাও বলা নেই কবে স্কুল তৈরি হয়েছে ৩৪ সালে রেজিস্ট্রির কথা বলা হলেও সেটা সঠিক নয় সম্ভবত স্বাধীনতার পরে স্কুলের জমি রেজিস্ট্রি হয় স্কুল কর্তৃপক্ষ যে সময় স্কুলের প্রতিষ্ঠার কথা বলেছেন সে সময় যতীন্দ্রনাথ বাগের বয়স ১৬ তিনি তখন ছাত্র তাই তিনি স্কুলের প্রতিষ্ঠা করেছেন মাত্র ১৬ বছর বয়সে স্কুলে শিক্ষকতা করেছেন মেনে নেওয়া যায় না বলেন ধীরেশবাবু তার অভিযোগ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তার বাবার মতন একজন স্বাধীনতা সংগ্রামীর নাম ব্যবহার করে ইতিহাস বিকৃত করেছে বলে অভিযোগ
শতবর্ষ না হয়েও শতবর্ষ পালন তার বাবাকে অপমান করা হচ্ছে বলে তিনি মনে করেন। তাই শতবর্ষ বন্ধের আর্জি জানিয়ে তিনি বিভিন্ন দপ্তরে সহশিক্ষামন্ত্রী থেকে রাজ্যপাল সর্বত্র অভিযোগ জানিয়েছিলেন ধীরেশবাবু। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য হল, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্থানীয় দুটি পাঠশালাকে এক করে পঠন পাঠন চালানো হতো, সেটা 1914-15 সাল হবে। তার উপর জমির দলিলের উপর ভিত্তি করে শতবর্ষ পালন করতে চাইছেন তারা। এত বড় অনুষ্ঠানের সব আয়োজন সারা, 4 জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এর সূচনা হবে। 6 থেকে 9 জানুয়ারি হবে মূল অনুষ্ঠান। শিক্ষামন্ত্রী থেকে পঞ্চায়েত মন্ত্রী প্রতিদিনই থাকবেন মন্ত্রীরা। হবে নানান অনুষ্ঠান, প্রতিষ্ঠাতার মূর্তি প্রতিষ্ঠা হবে। এখন বিতর্ক করা মানে স্কুলের বদনাম, বললেন স্কুলের শিক্ষক সনত পাল। 1900 সালে জন্ম, তো ওনারা যে 16 সালটাকে প্রতিষ্ঠা বর্ষ ভরতে চাইছেন সেই হিসেবে বাবা তো তখন 16 বছর বয়স। 16 বছর বয়সে কি একজন কিশোরের পক্ষে স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব ছিল? স্যার আপনারা আমাকে বলুন। আমার প্রথম আপত্তি ওই জায়গায়, আর দ্বিতীয় আপত্তি হচ্ছে বাবার স্কুলে একটা ফলক আছে, আপনারা হয়তো দেখেছেন, প্রতিষ্ঠাটা বলে বাবার একটা ফলক আছে। তাহলে বাবা স্কুলে প্রতিষ্ঠাটা হন কিভাবে? বাবা ওই জমিদারদের কাছ থেকে 1928 থেকে 30 সালের মধ্যে ওই জায়গাটা দখল করেছিলেন। দখল করে 1932 সাল থেকে স্কুল চালু করেছেন। তো আমি বিদ্যালয়ের প্রাক্তন সেক্রেটারি মহানন্দ সিংহ মহাশয়ের কাছকেও আমি একটা চিঠি করেছিলাম। তিনিও চিঠিতে আমাকে বলে উনি পরিষ্কার বলে দিয়েছেন 1932 সালের আগে স্কুল প্রতিষ্ঠা হয়নি। তাহলে স্কুলের বয়স আজকে 84 বছর। 1932 থেকে আজ 2016 সালে এসে আপনার বয়স 84 বছর। ওদের উদ্দেশ্য আমি গ্রামের আশেপাশের মানুষদের কাছ থেকে যেটা শুনেছি, বা আমার এক শহীদ একটা স্কুলের হেডমাস্টার মশাই, তিনি বলেছেন শতবর্ষ করলে নাকি সরকার কাছ থেকে প্রচুর টাকা পাওয়া যায়, এবং গ্রাম থেকেও শতবর্ষ নাম করে বহু টাকা কালেকশন করা যায়। এই হয়তো এরকম একটা কিছু হতে পারে, মানে ওদের উদ্দেশ্যটা কি সেটা তো আমার জানা নেই। আমার আপত্তি ছিল এই জায়গাটায় আপনারা অনুষ্ঠান করতে পারেন, কিন্তু শতবর্ষতে আমার সব থেকে প্রচণ্ড আপত্তি। আপনারা 84 বছর স্কুলে হয়েছে, আপনারা ডায়মন্ড জুবিলি বা প্ল্যাটিনাম জুবিলি করুন, সমস্ত দিক দিয়ে সকলের মান রক্ষা হবে। এবং বাবাকে যে আমরা প্রতিষ্ঠা করলে ইস্ত অঞ্চলে সব মানুষ জানেন চেনেন, তারও সম্মান রক্ষা হবে, তাকে আপনারা কোনোভাবেই আর অবদস্থ করতে পারবেন না। আমার কাছেও আমি প্রথম হেডমাস্টারকে যে চিঠিটা দিয়েছিলাম, সেই চিঠির 1 মাস পরে ওনারা আমার কাছে এসেছিলেন। আমার কাছে এই প্রশ্নগুলোর উত্তর সব শুনলেন, শুনে নিজেরাই বললেন যে আপনি যে যুক্তিগুলো যে পয়েন্টগুলো আমাদের প্রশ্ন করেছেন খুবই যুক্তিযুক্ত, কিন্তু আমরা এতদূর এগিয়ে গেছি, আমরা পিছতে পারছি না। আমি তখন বলেছিলাম তাহলে কি এই 1 মাস পরে এই জন্যই আপনার আমার কাছে সঙ্গে দেখা করতে এলেন যে এই অজুহাত দিয়ে, যাতে আমি ব্যাপারটা মেনে নিই? এই দলিলটা দেখে কি মনে হয় যে এটা আপনার ব্রিটিশ আমলের তৈরি দলিল? আমার অনুমান এই দলিলটা স্বাধীনতা পরবর্তীকালে কোনো একটা সময়ের দলিল, এবং ওনারা যে যুক্তিটা দিচ্ছেন এবং দলিলটা যেদিন রেজিস্ট্রি হয়েছে সেই দিন থেকে হিসেব করলে দেখা যাবে এটা আপনার ওই 32-34 সালই স্কুল দখলের দলিলগুলো আপনার খুব স্পষ্ট ধারণা হয়ে যাবে। আমি দীর্ঘদিন ধীরভাবে শিক্ষকতা করেছি, এবং এখন আমি আমার স্বামীর সঙ্গে নিজের বাড়িতেই থাকি, এবং এই কিঙ্করবাটি স্কুলের প্রতিষ্ঠাতা আসল শ্রী ঈশ্বর যতীন্দ্রমোহন বাগ, আমার শ্বশুর মশাই। তার জন্মবার্ষিকী পালন হোক চাই, কিন্তু তার মানে এই নয় যে 100 বছর পালন হোক, কারণ তার হিসাব অনুযায়ী বয়স হচ্ছে প্রতিষ্ঠা হিসেবে
100 বছরের থেকেও অনেক বড়। কিন্তু কি করে এই প্রতিষ্ঠা হতে পারে? 100 বছর কখনোই হতে পারে না। এমনি প্রতিষ্ঠা বা কোনো উদযাপন হোক প্রতিষ্ঠা হিসেবে, কিন্তু 100 বছর কখনোই নয়। সেই সময়ে দলিলে বলা হচ্ছে যে কিঙ্করবাটি এগ্রিকালচারাল ইনস্টিটিউশন এই জমি 20 বছরের অধিক কাল থেকে ভোগদখল করে আসছে। এই মুহূর্তে ওইটাই একটা বড় প্রমাণ। আর এমনি যে প্রচলিত তথ্য যেটা দেখা যাচ্ছে যে দুটি যে পাঠশালা এখানে কিঙ্করবাটি এবং গোপীনাথপুরের, এই যে দুটো পাঠশালা এটা মার্চ করে একত্রীকরণ ঘটিয়ে যে স্কুল প্রতিষ্ঠা হয়েছিল, হ্যাঁ, কিন্তু তারই কন্টিনিউশন। কিন্তু ধীরে যে জায়গাটা বলছেন যে যতীনবাবুর যদি সেই সময় বয়স হবে হয়তো বলছেন যে 14-15, আর আমরা যেটা বললাম ধরুন একটা প্রতিষ্ঠান একটা সময় তৈরি হলো, সেই প্রতিষ্ঠানের একদম শুরুতে যে নামকরণ যেটা থাকে সেটা তো সময় টু সময় চেঞ্জ হয়ে যায়। এবারে শুরুতে যে দুটো পাঠশালাকে নিয়ে যেটা করা হয়েছিল সেখানে যতীনবাবু নেই, প্রথম যে দুটো পাঠশালা মার্চ করে একটা প্রতিষ্ঠান গড়ে উঠল সেই প্রতিষ্ঠানটাকে আজকের এই বৃহত্তর প্রতিষ্ঠানের সূচনা হিসেবে যে মানুষটি আসছেন তিনি এই বিদ্যালয়ের একসময়ের শিক্ষক এবং স্বাধীনতা সংগ্রামী এবং সংগঠক, তিনি যতীন্দ্রনাথ বাগমহাশয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্যার, আমি নতুন বছরে আরামবাগ পৌরসভা সহ গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে ভালো থাকে তার জন্য ঈশ্বরের কাছে আবেদন করছি। আপনাদের নিউজ 7 দিনের মাধ্যমে আমি আরামবাগ পৌরসভার সমস্ত যে নাগরিকরা তাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আবেদন করি, আর আপনাদের জানাবে যাতে আরো সুন্দরভাবে মানুষের কথাগুলো আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা যাতে ভালোভাবে দেখাতে পারেন, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। নমস্কার, আমি শেখ আব্দুল সেলিম, আরামবাগ ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি। আপনাদের পশ্চিমবাংলা তথা আরামবাগের সকল গ্রামবাসী, আরামবাগের প্রত্যেকটা মানুষকে, মা ও বোনেদেরকে প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সালাম, ভালোবাসা জানাই। এবং সর্বোপরি আমাদের দিদি, আমাদের নেত্রী মমতাময়ী মা, মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের দিশারি মমতা ব্যানার্জির উন্নয়নে আরামবাগ বিধানসভা তথা পশ্চিমবাংলার সকল মানুষকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে দিদির উন্নয়নে সামিল থাকুন এবং আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা। আমি আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত গাঙ্গুলি। আমরা সবাই 2017 সালের সবাইকে আরামবাগবাসী এবং আরামবাগ পৌরসভার সমস্ত বাসীকে, তার সাথে সাথে সারা পশ্চিমবাংলার বাসীকে আমি জানাই নববর্ষের প্রীতিয় শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকুন এবং মমতা ব্যানার্জির আদর্শে প্রাণিত হয়ে সবাই মিলে একসাথেই চলুন এবং মমতা ব্যানার্জির আদর্শে আদর্শ হয়ে চলুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, চোখ রাখবো পরের খবরে। চাকরি জীবনের অবসরের পরে বাড়ির ছাদে বানিয়ে ফেলেছেন একটা বড় সড় ফুলের বাগান। কি নেই এই ফুলের বাগানে! 86 বছর বয়সেও নেশা ছাত্রছাত্রীদের মধ্যে ফুল থেকে ফুল গাছ বিতরণ। ছোটবেলা থেকেই ফুল ও ফলের নেশা, না খাবার জন্য নয়, কেবলই বাগান করাই তার নেশা। তাই অবসরের পরে 86 বছর বয়সেও তার বাড়ির ছাদে বানিয়ে ফেলেছেন একটা বড় সড় ফুলের বাগান। যে বাগানে আছে নানান ধরনের ফুল, আছে নানান ধরনের ফল। হ্যাঁ, তার নাম মানিক রায়, আগে থাকতেন আরামবাগে, বর্তমান ঠিকানা তারকেশ্বর। কেন তিনি বাড়ির ছাদে এই বাগান বানিয়েছেন
তার উত্তর প্রকৃতির জন্য বেঁচে থাকা। আর আমার উদ্দেশ্য আজকের দিনে ছাত্রছাত্রীদের মধ্যে এই নেশা ধরানো। তবে এই ফুল ও ফল বিক্রি নয়, ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে দিই। সমবায় দপ্তরে চাকরি করতেন, অবসরের পর ফুল বন্ধুর এই ফুলের বাগান এখন এলাকাবাসীর কাছে যেন এক স্বপ্নের উদ্যান। আমার মা বাবা করতেন বাগান, সেইখান থেকে আমার মনে একটা সুপ্ত ইচ্ছা। তখন কিন্তু আমার স্বাধীনতা নেই, পড়াটাই মেন। এবং তারপরে আমি অসাধারণ ফুটবলার ছিলাম, একটা সাব ডিভিশন খেলেছি, পাঁচটা জেলায় খেলেছি। এমনি করে আমার যখন এখান থেকে মাধ্যমিক পাস করে বিধানের আমলে আমি কোঅপারেটিভ ম্যানেজারশিপ ট্রেনিং নিয়ে বোরসুল থেকে পাস করেছি। করার পরে আমি চাকরি করেছি, সেখান থেকে আমি খুব ভালো ফুটবলার ছিলাম বলে আমারকে কলকাতায় বিদ্যাসাগর কলেজে ভর্তি হয় স্পোর্টস কোটায় আমি ট্রায়াল দিয়ে সিলেক্টেড হয়ে যাই। ছবি আঁকি আমি ছেলেবেলা থেকে, এবং কলকাতায় যত এক্সিবিশন, ফুলের মেলা এইসব দেখে আমার মনের মধ্যে একটা শিল্পী সত্তা আস্তে আস্তে জাগতে শুরু করে। তারপরে সেখান থেকে ছবি আঁকি, হাতে লেখা পত্রিকা বের করি, গোটা আরামবাগ সাব ডিভিশন ঘুরত সেই কাগজ। তা সেই থেকে এখন আমার এই ফুলই নেশা এবং এটি এমনি করে বেঁচে আছি। তারকেশ্বর থেকে সনত মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। চন্দননগরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। রাস্তা তৈরি নিয়ে বচসার জেরে মারধর করা হয় রাখাল দাসকে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। চন্দননগরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাস্তা তৈরি নিয়ে বচসার জেরে বিজেপি ওবিসি মোর্চার চন্দননগর মণ্ডল সভাপতি রাখাল দাসকে গতকাল রাতে মারধর করে তৃণমূলের 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তার লোকজন। অভিযোগ বিজেপির, বাগবাজার তালপুকুর এলাকায় একটি রাস্তা তৈরি নিয়ে বচসার জেরে মারধর বলে অভিযোগ আহত বিজেপি কর্মীর। তাকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির অভিযোগের কোনো সারবত্তা নেই দাবি তৃণমূলের। সস্তা প্রচার নিতে এইসব করছে বিজেপি। পাল্টা অভিযোগ তৃণমূলের 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজয় ঘোষের। সেটা হচ্ছে রাস্তা নিয়ে, রাস্তা নিয়ে নির্মাণের কাজ করতে গেলে অল্প কাজ করেছে, আমি বলতে গেছি বলে আমাকে সে মারধর করেছে। এবং আমার মেয়ে ছিল, মেয়েকেও বাইরে বার করে দিয়েছি, বাইরে ভয় ঢুকে গেছে, এর সামনেই হয়েছে। আমাদের বিদ্যুৎ স্বামী এবং অজয় ঘোষ, এরা হচ্ছে তৃণমূলের লোক। চন্দননগর মণ্ডলের ভারতীয় জনতা ওবিসি মোর্চার সভাপতি রাখাল দাস, ডাকনাম কচি, গতকাল 6:30 নাগাদ ওকে প্রচণ্ডভাবে মারধর করা হয়। কানে, বুকে এবং পেটে যেভাবে অকথ্য ভাষায় ওকে মারধর করা হয়, গালিগালাজ করা হয়, সেটা নিন্দনীয়। ওর দোষ ছিল কি যে না রাস্তা ওখানে নির্মাণের জিনিসপত্র দিয়ে হচ্ছিল, রাস্তা সঠিকভাবে হচ্ছিল না, সরকারের পয়সা এখানে তসরূপ হচ্ছিল, তার জন্য ও প্রতিবাদ করেছিল, ভালোভাবে করার জন্য একটু বলেছিল, এই অপরাধ। তার জন্য ওকে বিভিন্নভাবে মারধর করা এবং বলা হয় তো নরেন্দ্র মোদীকে ডাক, কে তোকে বাঁচাবে। তৃণমূল এখন স্বাভাবিকভাবেই আক্রোশ রয়েছে, কারণ ওদের এমপি চন্দননগরেরই ওখানকার লোক তাপস পাল, সে অ্যারেস্ট হয়ে গেছে। সুদীপ্তর ঘানি টানবে কিছুদিনের মধ্যেই, বাকি রয়েছেন শতাব্দী। তার জন্য আর এর মধ্যে নোটের যে কালো টাকাগুলো আর তসরূপ করতে পারলো না, তার জন্য এমনি আক্রোশবশত রয়েছেই। তার সঙ্গে একটা ভালো কথা বলতে গেছিলো, তার জন্য ওকে পেয়ে এইভাবে ভয় করেছে, যেটা খুব নিন্দনীয়। আমরা ধিক্কার জানাই, লড়াই করতে আসলে রাজনৈতিক মঞ্চে লড়াই করুক, লড়াই করা যাবে, কারণ জনগণদের জনমত সবাই করতে পারে। কিন্তু এইভাবে একটা কার্যকর্তাকে মারাটা খুবই নিন্দনীয় বিষয়। আমরা ধিক্কার জানাচ্ছি, অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, নাহলে আমরা চন্দননগরের বুকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাব। ব্রিও রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি, সঙ্গে থাকুন। নমস্কার, আমি হাসান আলী চৌধুরী, আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরামবাগ বাসী সহ পশ্চিমবঙ্গ বাসীকে জানাই এই নববর্ষে প্রীতিয় শুভেচ্ছা। আপনারা মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে মমতা ব্যানার্জির দেখানো পথে সবাই চলুন, সবাইকে ভালো রাখতে সাহায্য করুন, নিজেও ভালো থাকুন। আমি শেখ শফিকুল ইসলাম ওরফে মেটকা, আমি আরামবাগ মহকুমা বাস কর্মী ইউনিয়নের সম্পাদক তথা আমার টাউনের যত বাস ইউনিয়ন আছে তার সভাপতি। আমি শুভ ইংরেজি নতুন বছরে 2017 সালে আরামবাগ সহ পশ্চিমবাসীকে প্রীতি শুভেচ্ছা সালাম প্রণাম জানাই। আর আমি
আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার দেখানা পথে পথ চলা অনুসরণ করে আমরা আগামী দিনে চলব বা মানুষের পাশে থাকব। আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে এই নতুন ইংরেজি বছরে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকুন, এই আমরা কামনা করছি। নমস্কার, আমি সুজিত দেব, নবরঙ্গপুর ওয়ার্ডের কাউন্সিলর। নতুন বর্ষ 2017 সামনে আরামবাগবাসী পশ্চিমবঙ্গবাসীদের এই শুভ আমন্ত্রণ চলে এবং আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কাউন্সিলর এবং নতুন কথা। নমস্কার, আমি চন্দ্র 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি, মা মাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ওড়া বাংলার মানুষকে 2017 নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই। সুখে থাকুক, ভালো থাকুক, অপরকে শান্তিতে রাখুন, নিজেও শান্তিতে থাকুন। নমস্কার, আমি কার্তিক জল, আরামবাগ পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2017 সালের নতুন বর্ষের জন্য গ্রামবাসী, পৌরসভাবাসী এবং টোটাল পশ্চিমবঙ্গের জনসাধারণকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম সালাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। নমস্কার, আমি সাজা আশিক হোসেন, 2017 সালের নতুন বর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আরামবাগবাসী ও পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। হুগলির ধনেখালির তাঁতিদের উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল। ধনেখালি তাঁতের জগৎজোড়া নাম থাকলেও দিন দিন এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা কমছে। বাজারে টিকে থাকতে আধুনিক হতে চাইছিলেন তাঁত শিল্পীরা, সরকারি উদ্যোগ তাদের আধুনিক করার দিকে এগিয়ে দিল। ধনিয়াখালীর তাঁতিদের জন্য উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে যার পথ সূচিত হল। ধনিয়াখালী তাঁতের জগৎজোড়ার নাম থাকলেও এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা দিন দিন কমছে। আগে যেখানে প্রায় 3টি গ্রামে কয়েক হাজার তাঁত শিল্পী হস্ততাঁত বুনতেন, এখন সেখানে 4টে সমবায় হাজার খানেক শিল্পী রয়েছেন। খাটুনের তুলনায় মজুরি কম হওয়ায় নতুন প্রজন্মের কেউ এই শিল্পে যুক্ত হতে চায় না। চিরাচরিত তাঁতে শাড়ি বুনতে শ্রম বেশি লাগে, তুলনায় মজুরি মেলে না। পাশাপাশি নানান ধরনের শাড়ি বাজার ছেয়ে যাওয়ায় ধনিয়াখালি চাহিদাও কমতে থাকে। সমস্যা ধরতে পেরে তাঁত শিল্পীদের আধুনিক যন্ত্রের সাহায্যে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ হ্যান্ডলুম সার্কিট 2014 অধীন দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র চালু হল ধনিয়াখালী শরৎ সেন্টিনারি কলেজে। 39 জন করে এক একটি ব্যাচ 45 দিন ধরে প্রশিক্ষণ পাবে। শুধু শাড়ি না, বিছানার চাদর, মেয়েদের টপ প্রিন্টিং এর এবং প্রশিক্ষণ দিয়ে আধুনিক করাই মূল লক্ষ্য দপ্তরের আধিকারিকদের। ট্র্যাডিশনাল ডিজাইনের বাইরে ক্রেতাদের পছন্দ অনুযায়ী নকশা সম্বন্ধে প্রশিক্ষণ নিতে পারবেন হস্ততাঁত শিল্পীরা। প্রশিক্ষণ শেষে আধুনিক মেশিন বসানোর জন্য সহজে ঋণের ব্যবস্থাও করবে তার দপ্তর, বলেন মন্ত্রী অসীমা পাত্র। নদিয়া ও বর্ধমানেও তাঁত শিল্পীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। উন্নত মানের জিনিস চাইছে, সকলেই চাইছে বাজারও। এইরকম ভাবে পরিস্থিতি যদি ডিজাইন বলুন, কাপড়ের মান বলুন এবং সমস্ত কিছু দিকটা বজায় রাখতে হলে পরে কিন্তু আধুনিকতা চাই। কারণ আধুনিকতা না থাকলে মানুষ ঠিক নিতে চাইছে না জিনিসটা। কারণ আরো আরো স্টেটের জায়গার কাপড় আরো উন্নত মানে আসছে, তার থেকে ধনেখালি অনেক পিছিয়ে পড়ছে। সেই কারণেই এখানে মান উন্নত করতেই হবে, নইলে পরে আগামী দিনে এই শিল্পকে ধরে রাখা যাবে না। শাড়ি মানুষের কাছে পৌঁছে দিতে হলে আধুনিকতা চাই, কেন মানুষ সেই আগের দিনের মতন আর নেই। শৌখিনতাই বলুন, ডিজাইন বলুন, সমস্ত দিকটা উন্নত মানের চাইছে। তাঁতের যা এখন যে সব সুতো সুতোর ব্যাপারগুলো আছে এগুলো মানে খুবই নিম্নমানের, যেগুলো কাজ করা খুবই মানে অনুপযোগী আর কি। এবং আগেকারের যে পুরাতন ডিজাইনের যেসব কাপড় এখন তো নতুন নতুন সব চাইছে, সেই সমস্ত নতুন প্রযুক্তি নেই আমাদের মধ্যে। যাতে নতুন প্রযুক্তি আসে তাতে আমাদের পক্ষে ভালো হবে, প্রশিক্ষণটা যদি সেইভাবে করাতে পারেন। হ্যাঁ, নতুন ধরনের যদি ট্রেনিং সরকার থেকে করে দেয় আমাদের শিল্পীদের পক্ষে থেকে, এবং সমস্ত সুতো টুতোর ব্যাপারগুলো যদি ঠিকঠাক রাখে, তাহলে আমাদের পক্ষে খুবই ভালো হবে।
ধনেখালী তাঁত হচ্ছে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ। ধনেখালী তাঁতের খুব নাম আছে। আমাদের যে দক্ষতা উন্নয়ন দপ্তর আছে, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তর এবং ক্ষুদ্র মাঝারি মধ্যম যে দপ্তর যৌথ ব্যবস্থাপনায়, আমরা সারা বাংলায় যে তাঁতিরা আছে তাঁতিদের আমরা একটা ট্রেনিং করাচ্ছি, যেটা অলরেডি আমাদের নদিয়াতে শুরু হয়ে গেছে, বর্ধমানে হচ্ছে। আমরা আজকে প্রথম হুগলি জেলায় এই ধনিয়াখালীতে এই ট্রেনিংটা আমরা করছি। তাঁতিদের যে তাঁত হবে সেটা আমরা আপগ্রেডেশন করব, এবং শুধু তাঁত নয়, এর সাথে বিছানার চাদর, তারপরে মেয়েদের উপরে যে স্কার্ট, এরকম নানা রকম জিনিস আমরা নানা ভ্যারাইটি দিয়ে আমরা তাঁতিদেরকে সেইভাবে আমরা ট্রেনিং দেব। ট্রেনিং সেন্টারটা আমাদের ধনিয়াখালী কলেজে হচ্ছে, এবং ওটা অনেক বড় লাগবে, তার কারণ একসাথে আমরা 39 জনকে ট্রেনিং দিই। সেই জন্য আমরা একটা বড় রুম পেয়েছি ধনেখালী কলেজে, একটা রুম পড়ে আছে, সেই জায়গাটা আমরা ট্রেনিং সেন্টার করছি। আমরা সেটা তুলে দিয়েছি। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপগ্রেডেশন, আধুনিকীকরণ, যেটা অল্প সময়ের মধ্যে আমাদের তাঁতিরা একটা শাড়ি পরে 2-3 দিন লাগে, আমরা চাইছি সেটা খুব অল্প সময়ের মধ্যে আরও বেশি তারা বুনতে পারবে। এবং তার জন্য আমরা একটা চাকাত মেশিন আমরা তার মাধ্যম দিয়ে আমরা এই জিনিসটা করতে চাই, ট্রেনিংটা করতে চাইছি। এই মেশিনটা আমরা দিয়ে তাদের ট্রেনিং শেখাচ্ছি, এবং 45 দিন ট্রেনিংয়ের পর কারো যদি ক্ষমতা থাকে সে সেই মেশিনটা কিনে নেবে, যদি ক্ষমতা না থাকে আমাদের দপ্তর চেষ্টা করে লোনে বসবে তাকে। ব্রিও রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগ উৎসব 2016-17 উপলক্ষে চ্যানেল মার্স ও নিউজ 7 দিনের যৌথ উদ্যোগে কুইজ প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো আরামবাগ উৎসব মঞ্চ থেকে। আরামবাগ উৎসব 2016-17, আরামবাগ উৎসব উপলক্ষে চ্যানেল মার্স ও নিউজ 7 দিনের যৌথ উদ্যোগে 26/12/2016 থেকে 31/12/2016 প্রতিদিনে ছিল কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অসংখ্য প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে সফল প্রতিযোগীদের সোমবার আরামবাগ উৎসবের মূল মঞ্চ থেকে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদান করে আরামবাগ থানার আইসি অলোক রঞ্জন মুন্সি, অধিকারী শান্তনু মণ্ডল, কতুলপুর কদুমা। ওনাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় মাননীয় আরামবাগ থানার আইসি শ্রী অলোক রঞ্জন মুন্সি মহাশয়। শান্তনু মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়, একটু জোরে হাততালি দিন। ওই দিনে দ্বিতীয় স্থান অধিকারী হিরু গাঙ্গুলি মামুদপুর পাণ্ডুগ্রাম। দ্বিতীয় স্থান অধিকারী হিরু গাঙ্গুলি মামুদপুর পাণ্ডুগ্রাম। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি সাহেব অলোক রঞ্জন মুন্সি মহাশয়। ওই দিনে তৃতীয় স্থান অধিকারী রঞ্জনা কর্মকার বসন্তপুর আরামবাগ। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অরূপ রঞ্জন মুন্সি মহাশয়। দ্বিতীয় দিন 27/12/2016 আমাদের কুইজ ছিল বাংলা সিনেমা গ্যাংস্টারের নায়কের নাম কি, উত্তর ছিল যশ। প্রথম স্থানাধিকারী নয়নতারা খাতুন গোবিন্দপুর গোঘাট। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। ওই দিনই দ্বিতীয় স্থানাধিকারী কতুলপুর, তৃতীয় স্থানাধিকারী বিন্টু ঘোষ মধুবন কতুলপুর। পুরস্কার তুলে দিলেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। 28/12/2016 কুইজ ছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কোথায়, উত্তর ছিল কামারপুকুর। প্রথম স্থানাধিকারী অর্পিতা হাজরা বড়গেছিয়া হাওড়া। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। ওই দিনই দ্বিতীয় স্থানাধিকারী পিয়ালি চক্রবর্তী কামারহাটি বর্ধমান। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোক রঞ্জন মুন্সি মহাশয়। দ্বিতীয় স্থানাধিকারী পিয়ালি চক্রবর্তী। তৃতীয় স্থানাধিকারী শ্রীকান্ত দাস উচ্চালন বর্ধমান। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি সাহেব শ্রী অলোক রঞ্জন মুন্সি মহাশয়।
চতুর্থ দিন 29/12/2016 হলো বৃহস্পতিবার। কুইজ ছিল ভারতের প্রথম রাজধানী কোথায় ছিল, উত্তর ছিল কলকাতা। ওই দিনে প্রথম থানাধিকারী মধুমিতা ব্যানার্জি, উত্তর সাইদারা গর্বান্ধরন। মধুমিতা ব্যানার্জি, উত্তর সাইদারা গর্বান্ধরন। পুরস্কার তুলে দিচ্ছেন সদ্য আইসি শ্রী অলোকরঞ্জন মুন্সী মহাশয়। দ্বিতীয় স্থানাধিকারী কাঞ্চন মাঝি, আগরগড়িয়া তারকেশ্বর। কাঞ্চন মাঝি, আগরগড়িয়া তারকেশ্বর। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি শ্রী অলোকরঞ্জন মুন্সী মহাশয়। তৃতীয় স্থানাধিকারী ওই দিনের অর্ঘ সেনাপতি নকুন্ডা গোঘাট। অর্ঘ সেনাপতি নকুন্ডা গোঘাট, অর্ঘ সেনাপতি। পরের দিন 30/12/2016 শুক্রবার চ্যানেল বার্সের পক্ষ থেকে কুইজ ছিল, ক্রিকেটের সৌরভ গাঙ্গুলী প্রথম আইপিএল কোন দলের হয়ে খেলেছিল, উত্তর ছিল কলকাতা। প্রথম স্থানাধিকারী চম্পা পাইকার, রামজীবনপুর। চম্পা পাইকার, রামজীবনপুর। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোকরঞ্জন মুন্সী মহাশয়। একটু জোরে হাততালি, উপস্থিত দর্শকদের অনুরোধ করছি একটু জোরে হাততালি দিন যারা পুরস্কৃত হচ্ছেন। দ্বিতীয় স্থানাধিকারী জ্যোতি অধিকারী, পাটপুর শিওর। জ্যোতি অধিকারী, পাটপুর শিওর। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোকরঞ্জন মুন্সী মহাশয়, একটু জোরে হাততালি দিন। তৃতীয় স্থানাধিকারী রাসমণি ঘোষ, ছায়াবাণী সিনেমাতলা আরামবাগ 4 নম্বর ওয়ার্ড। তৃতীয় রাসমণি ঘোষ, একটু জোরে হাততালি। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোকরঞ্জন মুন্সী মহাশয়। 31/12/2016 শনিবার আমাদের কুইজ ছিল চ্যানেল মার্সের পক্ষ থেকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়, উত্তর ছিল জোড়াসাঁকো। প্রথম স্থানাধিকারী বিটিকা রায়, পাইকা তারকেশ্বর, নায়িকা তারকেশ্বর, জ্যোতিকা রায়। পুরস্কার তুলে দিচ্ছেন অলোকরঞ্জন মুন্সী মহাশয়, শ্রদ্ধেয় আইসি। দ্বিতীয় স্থানাধিকারী সুমন ব্যানার্জি, নন্দনপুর খানাকুল। সুমন ব্যানার্জি, নন্দনপুর খানাকুল। পুরস্কার তুলে দিচ্ছেন আরামবাগ থানার আইসি শ্রদ্ধেয় অলোকরঞ্জন মুন্সী মহাশয়, একটু জোরে হাততালি দিন। তৃতীয় স্থানাধিকারী সম্পূর্ণা হাজরা, সম্পূর্ণা হাজরা, শ্রীনগর পল্লী আরামবাগ। পুরস্কার তুলে দিচ্ছেন অলোকরঞ্জন মুন্সী মহাশয়, শ্রদ্ধেয় আইসি। এরপর সেরা সেরা, প্রথম উৎসবের প্রথম দিন থেকে 31 তারিখ পর্যন্ত আমরা যে কুইজ করেছিলাম তাতে অসংখ্য প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, সেই অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে যিনি সেরা হয়েছেন, প্রথম সেরা, দ্বিতীয় সেরা এবং তৃতীয় সেরার নাম ঘোষণা করছি। প্রথম মেগা থানাধিকারী কবিতা মুখার্জি, আরামবাগ কামারহাটি বর্ধমান। প্রথম মেঘা থানাধিকারী কবিতা মুখার্জি, কামারহাটি বর্ধমান। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোকরঞ্জন মুন্সী মহাশয়। দ্বিতীয় মেগা স্থানাধিকারী অমিত ব্যানার্জি, রতনপুর কৌরাহাটি। দ্বিতীয় মেগা স্থানাধিকারী অমিত ব্যানার্জি, রতনপুর কৌরাহাটি। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোকরঞ্জন মুন্সী মহাশয়, একটু জোরে হাততালি দিন। তৃতীয় মেগা স্থানাধিকারী রিয়া সরকার, শ্রীনগর পল্লী আরামবাগ। তৃতীয় রিয়া সরকার, পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় আইসি অলোকরঞ্জন মুন্সী মহাশয়। আমাদের 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চ্যানেল মার্সের পক্ষ থেকে আরামবাগ উৎসব উপলক্ষে যে কুইজ প্রতিযোগিতা ছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হল। তার আগে একটু বলে নিই, প্রথম পুরস্কারটি স্পন্সর করেছেন কেজিএন মার্বেল গ্রুপ অগ্রারাইট, ঠিকানা হেড অফিস পুরসুরা ও শাখা অফিস সোহাগ মার্বেল কালীপুর রেলগেট। দ্বিতীয় পুরস্কারটি এই 6 দিন এবং 7 দিনের দ্বিতীয় পুরস্কারটি স্পন্সর করেছেন সাজ অ্যান্ড এক্সক্লুসিভ ফার্নিচার শোরুম, ঠিকানা আরামবাগ তালতলা বাজার, এছাড়াও বর্ধমান ও দুর্গাপুর। তৃতীয় পুরস্কারটি স্পন্সর করেছেন প্রথম 6 দিন এবং তার সাথে মেগা পুরস্কার চন্দন জুয়েলার্স ও চন্দন জুয়েলারি প্যালেস, ঠিকানা আরামবাগ সদরঘাট ও বিকানের সুপার মার্কেট। আজকে চ্যানেল মার্সের পক্ষ থেকে এতদিন ধরে যে কুইজের প্রতিযোগিতা চলছিল তার সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হল আরামবাগ উৎসবের মূল মঞ্চ থেকে। আরামবাগ উৎসব কমিটি চ্যানেল মার্সের পক্ষ থেকে আরামবাগ উৎসব কমিটির প্রতিটি সদস্যকে, আরামবাগ পৌরসভার সমস্ত সাপোর্টিং স্টাফকে এবং আরামবাগের সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে জানায় শুভ নববর্ষের, শুভ নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। নমস্কার। আপনি কোন পুরস্কারটি পেয়েছেন? আমি মেগা পুরস্কার পেয়েছি, থার্ড। মেগা পুরস্কার পেয়ে কেমন লাগছে? ভীষণ আনন্দ লাগছে।
প্রতিদিনই কি আপনি অংশগ্রহণ করেছিলেন? প্রতিদিনই আমি ফোন করেছি, প্রতিদিন ফোন অংশগ্রহণ করেছি। তার মধ্যে থেকে আপনি মেঘা থার্ড হয়েছে, কেমন লাগছে? দারুণ লাগছে, শোনানো লাগছে। আপনি মেঘা পুরস্কার শেখেন, 26 তারিখ থেকে শুরু হয়েছিল আমাদের, ফোন করেছিলেন, তার মধ্যে মেঘা পুরস্কার আপনার পেয়েছে, কেমন লাগছে? বাড়ি কোথায়? গোবিন্দপুর। কি পুরস্কার পেয়েছো? আমাদেরকে দ্রুত মঞ্চে আসতে হবে। প্রথম হয়েছো, মানে প্রথম মানে কি প্রতিদিনই কুইজে তুমি ফোন করেছিলে, সহজে পাচ্ছিলে? মানে এই কুইজ প্রতিযোগিতাটা কেমন লাগছিল? আচ্ছা, পুরস্কার পেয়ে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, বাড়ির সকলেই খুশি? পুরস্কারের খবরটা সকলেই জানে? এরপর এরপর আসবো বর্ষিয়ান একজন প্রতিযোগী, যিনি প্রথম দিন থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, চেষ্টা করেছিলেন, যাই হোক শেষ পর্যন্ত সৌভাগ্যবশত উনিও পুরস্কৃত হয়েছেন। নামটা একটু বলুন। বিশ্বনাথ পাল। বাড়িটা কোথায়? বাড়ি সূর্যচেনপল্লী, আরামবাগ, 5 নম্বর ওয়ার্ড। তো এই নিউজ 7 দিন এবং চ্যানেল বার্সের পক্ষ থেকে আরামবাগ উৎসব উপলক্ষে যে কুইজ প্রতিযোগিতা চলছিল, কেমন লাগছিল? খুবই ভালো লাগছিল। তবে আমার একটা অনুরোধ যে প্রশ্নগুলো খুবই সহজ, একটা এত বিস্তারিত জায়গায় যাচ্ছি যেহেতু, রামকৃষ্ণ দেবের জন্মস্থান কোথায়? কামারপুকুর। এরা যারা একদম শিশু শিক্ষা লাভ করছে তারাও বলতে পারবে। ভালো হয়, এটা আমার সাজেশন, কিন্তু আমি এখনো পুরস্কারটা পাইনি, আমি বাড়ি গেলাম, কি পেয়েছি জানি না। খুবই ভালো, প্রতি বছর এবং তিনি রিসিভ করেন তার যে ভদ্রতা তাকে অসংখ্য ধন্যবাদ, যে খবরটা বলার পর যেভাবে তিনি ব্যাখ্যা করেন অনেকক্ষণ সময় নিয়ে, মানে অসংখ্য ধন্যবাদ তাকে। খুবই ভালো হলো, আশা করবো প্রতি বছর এটা আপনারা চালিয়ে যাবেন। হ্যাঁ বিশ্বনাথ বাবু, আপনাকে চ্যানেল মার্সের পক্ষ থেকে এবং নিউজ 7 দিনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পুরস্কার প্রদান যখন হচ্ছিল সেই মুহূর্তে আপনি এসে পৌঁছাননি, তো আমরা এই অবস্থাতে আপনাকে আপনার পুরস্কারটা তুলে দিচ্ছি, তুলে দিচ্ছে আমাদের চ্যানেল মার্সের এক সাপোর্টিং স্টাফ। যে বয়সেরই মানুষ হোক পুরস্কার পেতে সবারই ভালো লাগে। আমার 75 ইয়ার্স মানে এজ, আমি একজন হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার ছিলাম, খুবই নালে ছুটে আসি, ভাতকার খেতে খেতে দেখছি কি এই পুরস্কারগুলো দেওয়া হবে, কোনো রকম না কেন এই ছুটে এসেছি পুরস্কার নেওয়া। প্রতিদিনই অংশগ্রহণ করছে? সব দিন পাইনি, কিছু কিছু উত্তর দিচ্ছি, কিন্তু হাজার হাজার তার মধ্যে তো মানে পাটা খুবই। নমস্কার 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 নমস্কার। নাম কি? হিরু গাঙ্গু। বাড়ি কোথায়? মামুদপুর পান্ডু। মামুদপুর পান্ডুকা। প্রতিদিন কুইজে অংশগ্রহণ করেছেন, আজকে কি পুরস্কার পাওয়া গেছে বলতে পারবো না? এখন তো কোন দিনের পুরস্কার? প্রথম দিনে 26 তারিখ। 26 তারিখ মানে প্রথম দিনের প্রথম পুরস্কার? প্রথম দিনের দ্বিতীয় পুরস্কার। কেমন লাগছে পুরস্কার? খুবই আনন্দ লাগছে। হ্যাঁ, পুরস্কারটা যাই হোক, তো এই আরামবাগ পৌরসভা এই মেলাতে যে এসে যে আর চ্যানেল মার্সের পক্ষ থেকে যে কুইজটা হয় কেমন লাগে? খুবই ভালো লাগে। আপনার? আমার বাড়ি হচ্ছে নন্দনপুর, নন্দনপুর রাজাটি খানা। সুমন ব্যানার্জি আমার নাম। 30 তারিখের প্রিয়াঙ্কা মণ্ডল, মীনাক্ষী বাড়ি, দীপেন্দু হালদার, আপনারা সবারকে ধন্যবাদ। আর এখানে আরামবাগ উৎসবের সকলকে ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তো কোন দিনে প্রাইজ পেয়েছো? আমি 30 তারিখের আমাদের প্রাইজ মানে কি রকম মানে অনুভূতিটা কেমন? পুরস্কার পেতে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগছে, কিন্তু এটা একটা নতুন রকম পুরস্কার পাওয়া। আচ্ছা, আমাদের কাছে যেটুকু খবর আছে আপনি যে পুরস্কারটা পেয়েছেন তাতে একটি ভালো মোবাইল সেট আছে, কেমন লাগছে কথাটা শুনে? টিভিতে সবাই দেখে। বলতে পারছি না, সিজিলেস হয়ে যাচ্ছি। আমার নাম চম্পা পাইকার, আমি রামজীবনপুর থেকে আসছি। আমি 30 তারিখে প্রথম পুরস্কার।
থাকো থাকো পুরস্কার পেয়ে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে এইটা আরে মোবাইলটা সরাও না প্রথম যখন ঘোষণাটা শোনা হয় যে তুমি পুরস্কৃত মানে তুমি সফল প্রতিযোগীদের মধ্যে একজন এই খবরটা পাওয়ার পর অনুভূতিটা কেমন ছিল তখন ভীষণ ভালো লাগছিল আমরা তো লাফাচ্ছিলাম যে ফার্স্ট হয়েছি আর আজকে হাতে পুরস্কার পাওয়ার পর কি কোনো তারতম্য হয়েছে অনুভূতির না ভীষণ ভালো লাগছে মার্চেলকে প্রচুর ধন্যবাদ তুমি সামনে বছর পাবে মানসিক প্রস্তুতি না আমি নিউ সাইডের পক্ষ থেকে সফল প্রতিযোগীদের নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকে ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে বলে ধন্যবাদ সকলকে ব্রিও রিপোর্ট নিউজ সাত দিন নিউজ সাত দিন আজ এই পর্যন্তই প্রতিদিন নিউজ সাত দিন দেখুন রাত্রি 9:30 পুনঃ সম্প্রচার রাত্রি 11:00 পরের দিন 8:30 এবং দুপুর 1:00 নিউজ সাত দিন মনের খবর মনে রাখার খবর